বাজারে হরেক রকমের মিষ্টি পাওয়া যায়, যার মধ্যে রসে টইটুম্বুর রসগোল্লা অন্যতম। সেই আদিকাল থেকেই রসগোল্লা নিয়ে রচিত হয়েছে গল্প, নাটক ও লোককাহিনী। তবে এই রসগোল্লার গল্পটি একটু ভিন্ন। বাজারে সাধারণত 100 থেকে 150 গ্রাম ওজনের রসগোল্লা পাওয়া যায়। মহিতুলের দোকানে তৈরি হয় একটু ব্যতিক্রমী রসগোল্লা, যার প্রতিটির ওজন 1 থেকে 3 কেজি পর্যন্ত। স্বাদ ও গন্ধে ভিন্ন ধর্মী এই রসগোল্লা খেতে ভোজন রসিকরা তার দোকানে ভিড় করেন। তবে যে পরিমাণ চাহিদা রয়েছে সে অনুযায়ী সরবরাহ করতে পারছেন না তিনি, কারণ স্বাদ থাকলেও সাধ্য নেই তার। ১১ থেকে ১২ বছর মিষ্টি তৈরির কাজ করছেন মহিতুল ইসলাম। মহিতুলের রসগোল্লা তৈরিতে সহযোগিতা করেন তার স্ত্রী নার্গিস বেগম। পরিবারের সব কাজ সেরে স্বামীর রসগোল্লা তৈরি ও বিক্রির কাজে সহযোগিতা করেন নার্গিস বেগম। ব্যবসাটা ঠিক থাকবে যদি করোনা করোনা না হয়, সব গ্রাম সব দেশ ফাঁকা থাকবে। আমরা দুইজনই পারি, আমরা আমার স্বামী আর আমি, তাছাড়া আর কোনো লোকজন নাই।